হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মাটির আলু গরুর মাংস দিয়ে। এ তরকারিটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে, আর রান্না করে তারপর ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে, খুবই মজার একটি তরকারি। এ আলুটা শোল মাছ দিয়ে অথবা গরুর মাংস দিয়ে খুবই মজা হয় আর খুব ভালো লাগে। তো চলুন আমি প্রথম থেকে রান্নাটা করে দেখাই কিভাবে আমি এই তরকারিটা রান্না করি। এখানে 500 গ্রাম মাটির আলু নিয়েছি, আর আলুগুলোকে উপরের অংশটা কেটে ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। আর এখানে আছে 500 গ্রাম গরুর মাংস, আর আছে এখানে কিছু উপকরণ। তো কিছু মশলা আছে আমি শিলপাটায় বেটে নিয়েছি, কারণ শিলপাটায় বাটা মশলা দিয়ে এ তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। প্রথমে আলুটাকে একটু ভাপ দিয়ে নেব 6 থেকে 8 মিনিটের মতন। এজন্য দিয়ে দিলাম পানি আর স্বাদ মতন লবণ। এবার ঢেকে রেখে দেব 1 টানা 8 মিনিট। ফিরে আসলাম 8 মিনিট পর। তো দেখুন এর থেকে কিন্তু একটা কষ বের হয়, তাই এভাবে আলুটা রান্না করার জন্য একটু ভাপ দিয়ে নিলে খুবই ভালো হয়। তো এবার আমি এগুলোকে আলাদা একটা চালনিতে তুলে নিয়ে পানিটাকে ছেঁকে নেব। এবার চুলাতে দিয়ে দিলাম একটা প্রেশার কুকার মাংসটা কষানোর জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, আর দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু তেলে ভালো করে ভেজে নেব। এবার দিলাম 1টা তেজপাতা আর কিছু দারচিনি, এলাচ, লং, এগুলোকে একটু তৈলে ভেজে নেব, এতে করে সুন্দর একটা স্মেল আসে। এবার দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা ধনিয়া বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার মশলাটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব নেড়েচেড়ে। শিলপাটায় বাটা মশলাটা একটু তেলে ভেজে নিলে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারি খুবই টেস্টি হয়। আমি ম্যাক্সিমাম রান্না বাটা মশলা দিয়েই রান্না করি, এতে করে তরকারিটা খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তো সব মশলাটা একটু তেলে ভেজে নেব যাতে এর কোনো একটা কাঁচা গন্ধ না থাকে। এবার দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের মতন করে দেবেন। তো সব মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। মশলাটা যত বেশি কষানো হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। আর এবার দিয়ে দিলাম পানি, এখানে 1 কাপের মতন পানি দিয়েছি। আর দিয়ে দিলাম 1টা কাঁচামরিচ। তো এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে নেব। 3টে সিটি দেওয়ার পরে ঢাকনাটা তুলে দেব। তো দেখা যায় মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হবে তখন এই যে সিদ্ধ করে রাখা আলুটো দিয়ে দিলাম, আলুটো দিয়েও 2-4 মিনিট এভাবে কষিয়ে নেব। এ তরকারিটা শীতের দিনেই খেতে খুবই ভালো লাগে, আর শোল মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়, আর গরুর মাংস দিয়ে, এ দুটো দিয়েই খেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, এখানে গরম পানি দিয়েছি। তো আবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। তো 10-12 মিনিট পর ফিরে আসলাম।
দেখা যায় এখনো অনেকটা ঝোল রয়েছে। এই তো এবার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ অনেক বাড়ায়, এটা আমরা সবাই জানি। সব তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে খুবই স্বাদ হয়। তো 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব। রান্না হয়ে গেল মাটির আলু গরুর মাংস দিয়ে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।